আসসালামু আলাইকুম, রমাদান মুবারক, রমজানে অনেক অনেক শুভেচ্ছা। আবার বছর ঘুরে আমাদের জীবনে রমজান চলে আসছে, তো আমরা যারা মুসলমান আছি, আমাদের মুসলমান দাদাদের জন্য রমজান এক এমন এক গুরুত্বপূর্ণ এবং এমন এক মহামান্বিত মাস, যে মাস আপনার আরবি যে বারো মাস আছে, এই বারো মাসের তুলনায় বারো মাসকে যদি আপনি একসাথে রাখেন আর এই রমজানকে যদি একসাথে রাখেন, এই রমজান মাসের যে সওয়াবের পাল্লা, এই রমজান মাসের যে মহিমান্বিত এর যে গুরু গাম্ভীর্য অনেক অনেক বেশি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখছেন, তো এই জন্য আসলে শুকরিয়া আদায় করা বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদেরকে এই রমজানটা আমাদেরকে পাওয়াইছেন। আসলে গত রমজানেও আমাদের মাঝখানে এমন অনেক মানুষ ছিল যা সেই রমজানে নাই, এরকম অনেক বন্ধুরা আছে যারা গত রমজান ছিল রমজানে নাই, অনেক পরিবারের সদস্য ছিল গত রমজানে, আমরা সাথে একসাথে ইফতার করছি, আমরা একসাথে খাইছি, এই রমজানে তাদের আমরা কাউকে পাচ্ছি না, কারণ তারা সবাই আল্লাহ তালা তৈরি হয়ে গেছেন, সবাই খবরের বাসিন্দা হয়ে গেছেন। তো এই রমজান উপলক্ষে আমরা চেষ্টা করবো আসলে আমাদের ওই পরিবারের সদস্য, ওই বন্ধুজন সবার জন্য আসলে মাগফিরাত, আত্মার মাগফিরাতের দোয়া করা আর কি। আজকে মূলত আপনাদের সামনে এই ভিডিওতে আমার হাজির হওয়ার মূল লক্ষ্য আপনাদের সাথে কোনো উপদেশ দেওয়া না বা ইসলামিক কোনো ওয়াজ বা এইরকম বহন করা না, কারণ আমি আসলে নিজে ইসলামিক বক্তা না, আমি যতটুকু আসলে নিজেকে ইসলামের উপর নেওয়ার চলার চেষ্টা করতেছি, শুধু দাঁড়িয়ে টুটুরুপি পড়তেছি আর তো আসলে নামাজটা বড় হচ্ছে বিস্তারিত, আসলে ওইভাবে ওইরকম ঠিক ইসলামের ভিতরে ঢোকা হচ্ছে না বা ঢুকতে পারতেছি না, সেজন্য আসলে আমি ব্যক্তিগতভাবে লজ্জিত। আসলে আমি যতটুকু আমল করতেছি বা আমি যতটুকু করতেছি জানতেছি ততটুকু আসলে আপনাদের মাঝখানে আমার জানানো আর কি। তো আশা করবো যে আসলে কথাগুলো আপনাদের উপকারের নানা লাগবে, অপকার হবে না বা আপনার খারাপ আপনাদের অনুভূতি হবে না। তো আপনাদের আমার যে কাজগুলো, আমি যেসব কাজগুলো করি ইসলামিক দৃষ্টিতে, আমি আপনাদের ওইগুলোকে বলার চেষ্টা করবো আর কি। অনেকটা আসলে আমাদের ওই দাওয়াতের পাবলিকের ভাইদের মতো, যারা আসলে আপনাদের আমাদের ভাইদের বাড়ি বাড়ি গিয়ে আসলে আল্লাহ তাআলা দিন, আল্লাহর রাসূল, হাশর, কিয়ামত সম্পর্কে আসলে মুসলমান ভাইদেরকে দিনের একতলা করার জন্য ওনাদের কাছে যায়। আসলে ওনাদের কাছে যাওয়ার অর্থ এই না যে আসলে ওনাদেরকে কথাগুলো বলা যাদের কাছে যাচ্ছেন, আসলে এই কথাগুলো আসলে শুধুমাত্র ওই ভাইদের জন্যই আর কি, কারণ এই কথাগুলোর দ্বারা ওনার নিজের এহতাক হবে, থাকিল হবে আর কি, এই জন্য কথাগুলো বলা। যেমন আসলে আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম, স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, তখন কিন্তু আমাদের যখন সন্ধ্যার পরে থাকে আমরা টেবিলে বসে পড়তাম, তখন আমাদের কিন্তু মা বলতো এই জোরে পড়াস না কেন, জোরে পড়াস তোমার তো একটা মতো অর্থ ছিল যে আসলে এই কথাগুলো যাতে সরাসরি আমাদের কানে চলে যায়, যাতে কান থেকে মস্তিষ্কে সরাসরি যাতে আমরা কথাগুলো অনুভব করতে পারি। দাওয়াতে তাবলিগের মেহনত আসলে ঠিক ওই রকমই, আসলে বাইরে যাতে কথাগুলো আমাদেরকে বুঝতে পারে না আর কি। তো এই জন্য আসলে আমাদের নিজের ভালোর জন্য, নিজের বোঝার জন্য কথাগুলো বলা আর কি। তো আসলে যা বলতেছিলাম যে আসলে রমজান মাস চলে আসছে, এই এক সবচেয়ে গুরুত্বপূর্ণ এক মাস মুসলমানদের জীবনে। তো এই মাসের জন্য আল্লাহর রাসুল আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেন, স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর রাসুলকে শিখাই দিয়েছেন, এ নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমার পেয়ার হাবিব, আপনি আপনার উম্মতকে এই দোয়া শিখাই দেন, তারা যাতে এই দোয়াটা করে এবং আমার কাছ থেকে যাতে তারা রমজান পাওয়ার আশঙ্কা রাখে, যে আল্লাহ তাআলা শিখাইছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আসলে আল্লাহ তাআলা আসলে আমাদেরকে এই দোয়াটা শিখাইছেন আল্লাহর নবীর মাধ্যমে, আল্লাহ নবী ওনার সাহাবিদেরকে শিখাইছেন, ওনার সাহাবিরা আমাদেরকে আমাদের পর্যন্ত আজকে আসছে। তো আসলে ভাই রমজান মাস আসছে, রমজান আসলে আসলে কী বলবো, আসলে আপনার আজকে রমজানের প্রথম রমজান চলে যাচ্ছে, কারণ আমরা জানি যে আরবি মাস উপলক্ষে যে আসলে আপনার সন্ধ্যার পরে থেকে চাঁদের সাথে আসলে আরবি মাসটা সংযুক্ত হয়ে চলে, আর আমরা যে গ্রেগরি ক্যালেন্ডার হিসেবে আমরা দেখি ওইটা আসলে সূর্যের আমরা ভিত্তিতে দেখি আর কি।
তো যেন আরে বাস উপলক্ষে সন্ধ্যাটা বা রাতটা আগে আসে, দিনটা পরে হয় আগে। তো আজকে রহমতের প্রথম রহমতের রহমত চলতেছে, রহমতের প্রথম রোজা আর কি। তো দেখতে দেখতে আসলে শেষ হয়ে যাবে। তো আসলে আমার এই ভিডিওটা শুধুমাত্র একটাই উদ্দেশ্য আর কি, মানে যে যে জন্য ভিডিওটা করা আর কি, যে ভাই আপনারা যারা রোজা রাখতেছেন, আমরা যারা রোজা রাখছি, মুসলমান ভাই বোন রোজা রাখতেছি, তো তাদের কাছে একটাই আমার চাওয়া, একটাই মাত্র বলা, যে ভাই নামাজটা পড়বেন। ওই রবের কসম যার হাতে আমার প্রাণ, ওই রব যখন আপনাকে কালেমা পড়ার তৌফিক দান করছে, যখন আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো ওই রবের ওই কালেমা পড়ার পরে রব কিন্তু আমার আপনাকে বলে নাই এই তুমি যাকাত দাও, এই তুমি রোজা রাখো, এই তুমি হজ পালন করো। রব বলছে নামাজ পড়ো। তো ভাই আসলে আমরা যারা আসলে নামাজ পড়তেছি না বা নামাজ পড়তে ভালো লাগে না, বা আমরা আসলে বলি নামাজ পড়ার সময় নাই, এই প্যান্ট নষ্ট, এই নষ্ট, এই নষ্ট, তো আসলে আমরা আসলে একটা জিনিস বুঝতে পারতেছি না যে রব আপনাকে নামাজ পড়ার তৌফিক দিচ্ছেন না, কারণ রব আপনার উপর এত রাগান্বিত, আপনার উপর এত বিদ্বেষ তার, উনি আপনার উপরে এত রাগান্বিত যে আপনি এত জীবনে গুণা করছেন, গুণা করার পরে তবা করেন নাই, এই তবা না করার দরুন, আপনি মনে আছে মাফ না চাওয়ার দরুন, রব আপনাকে নামাজ পড়ার তৌফিক দিচ্ছে না। উনার পায়ে আপনি সেজদা দিবেন, আপনার মাথা মাটিতে লাগায় উনার কদমে সেজদা দিবেন, এই সেজদাটা রব আপনাকে দেওয়ার তৌফিক দিচ্ছে না, শুধুমাত্র একটা কারণেই, যে রব আপনার উপর রাগান্বিত। এটা আমি আপনি বুঝতেছি না, এটা ব্যক্তিগতভাবে আমি ফয়সল নিজেও বুঝি নাই। আমি যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের আসলে বর্তমানে যে আমরা যে বলি পিনিক, তো ওই পিনিকটা আসলে প্রচুর কাজ করতো, পিনিকের জন্য আমরা এই করতাম সেই করতাম, আমাদের পিনিক লাগবে, আমাদের এই লাগবে সেই লাগবে, আমরা আসলে জীবনে কোনো পিনিক না থাকলে জীবনটা তেজপাতা হয়ে যাবে বা জীবনটা লবণবিহীন তরকারি হয়ে যাবে, এরকম আসলে বিভিন্ন আমরা কথা বলতাম। তো পিনিকের জন্য আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন কাজ করছি, বিভিন্ন অন্ধকারগুলিতে ঘুরছি, অন্ধকার সময় ঢুকছি, অন্ধকার মানুষের সাথে আমরা চলাফেরা করছি। তো আসলে যবে থেকে আমি আসলে নামাজটা আমি আসলে ধরা শুরু করছি রবের কসম, তবে থেকে আমার লাইফে আসলে ওই পিনিক যে আসলে জিনিসটা আমার জীবন থেকে হারা গেছে। এবং সবচেয়ে সত্য কথা হচ্ছে শান্তিতে আমি আসলে ঘুমাইতে পারতেছি। আসলে আমিও তো আপনাদের মতো একটা যুবক, আমিও আসলে জানি আপনাদের জীবনে কীরকম জিনিস ঘটতেছে বা সমসাময়িক জীবনে কী ঘটে। তো আসলে অনেক বন্ধু আমি দেখি ছোটো ভাই আছে আসলে এই পিনিকের জন্য জীবনে কত কিছু করতেছে, আমরা আসলে করছি। আসলে ওই যে বুঝটা আসলে ভাই বড় একটা জিনিস, যে রব আসলে যখন আপনাকে বুঝটা দিয়ে দেবে তখন আসলে আপনার সব কিছু হয়ে যাবে। তো সবচেয়ে বড় কথা আছে রব আপনাকে বুঝ ততক্ষণ পর্যন্ত দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি না চাপেন। যেমন আপনি যখন ক্ষুধা লাগে, আপনি যখন হাত করাছে টাকা নাই, তখন আপনি আপনার বাবার কাছে মার কাছে বলতে হয় যে বাবা আমার হাত করছে টাকা দাও, মা আমার হাত করছে টাকা দাও। অথবা আপনি যখন ছোটো থাকতেন, আপনি যখন ক্ষুধা পাইলে আপনি কিন্তু আপনার কান্না দ্বারা আপনার মাকে বোঝাইতেন যে আপনার ক্ষুধা লাগছে। তো আপনার দরকার আপনি আপনার রবকে বলবেন না ইয়া রব আমাকে দেও, আমাকে এই জিনিসটা দেও, আপনি কিন্তু বলতেছেন না, তো রব আপনাকে দিচ্ছেন। আপনাকে রবের কাছে আপনি চাইতে হবে, আপনি রবের কাছে না চাইলে আপনার রব আপনাকে দিবে না। ভাই নামাজ জীবনে আসলে কতটা গুরুত্বপূর্ণ, আসলে যেসব ভাইরা পরিবর্তন হইতে পারছেন, আমার মতো যেসব ভাইরা আসলে পরিবর্তন হয়েছেন, যে আসলে নামাজ এখন পড়তেছেন, আগে পড়তেন না এখন নামাজ পড়তেছেন, আসলে তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বা আসলে যারা নামাজ পড়া শুরু করছে দেখবেন তাদের জীবনটা কত স্নিগ্ধময় হয়ে গেছে। আসলে কথাগুলো আপনাদের জন্য উপদেশমূলক কিছু না, এটা আসলে আমার নিজের জন্য, যাতে আমি আসলে নিজেকে নিজে বুঝাইতে পারি যে আসলে ফয়সাল তোমার নামাজ পড়তে হবে। এই কথাটা আমাকে বোঝানোর জন্যই আসলে আপনার উদ্দেশ্য করে গেছিল কথা বলা আর কি। তো ভাই আসলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আসলে রমজান মাস আসছে,
এই রমজান মাসে যাতে আমরা আমাদের নিজের গুণাগুলোকে মাফ করতে পারি এবং রবের কাছে, রবের ওই উম্মতের খাতায়, রবের ওই বান্দার খাতায় যাতে আসলে আমরা নিজেদের নামটা লেখাইতে পারি, যে খাতায় রব সবাইকে মাফ করে দেন। তো ভাই আসলে আজকে এতটুকুই, আপনাদের জন্য আমার কাছে দোয়া তো অবশ্যই থাকবে, আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। সামনে বলে তো অবশ্যই কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।